আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতের সময় দু দিয়েছিল ব্রাজিলের সমর্থকরা বিশ্ব মিডিয়ার প্রশ্ন এই কেমন ব্রাজিলিয়ান দর্শক এ কেমন পুলিশ বাহিনী মাঠের খেলার আগেই গ্যালারিতে মারামারি আর মাঠেও যেন আজ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বাড়াবাড়ি একের পর এক ফাউল করেই যাচ্ছে সেলেসাওরা যেন ব্রাজিল নয় মাঠে নেমেছে কলম্বিয়া এদিকে খেলার আগে পুলিশের আচরণে দল নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি তবে আবারও লড়াইটা মাঠেই করছে স্কালনের শীর্ষরা বিস্তারিত জানাবো প্রতিবেদনে সুপার ক্লাসিকোতে মারামারি হবে বাড়াবাড়ি হবে সেটা স্বাভাবিক তবে অস্বাভাবিক হচ্ছে জাতীয় সঙ্গীতকে অপমান করা কিংবা দর্শকদের উপর পুলিশের লাঠিচার্জ কিন্তু ব্রাজিলিয়ানরা করলো তাই আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিল সমর্থকদের দুও আর ঝামেলা শুরু হয় আর্জেন্টিনা দল এবং মার্কিওনেস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন এরপর মেসির সঙ্গে দলের বাকিরা মাঠ ছেড়ে চলে যান মারাকারান এক অংশে করেছে পুলিশ ইএসপিএন দক্ষিণ আমেরিকান ফুটবল প্রতিবেদক টিম ভিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখে মারাকানায় অবিশ্বাস্য দৃশ্য ব্রাজিলের জাতীয় সঙ্গীতের সময় পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের উপর লাঠিপেটা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠ ছেড়েছেন ম্যাচের সরাসরি ভিডিওতে দেখা যায় শক্ত মুখে বাদ ছাড়ছেন মেসি গ্যালারিতে তখন পুলিশের সঙ্গে দাঙ্গা চলছিল সমর্থকদের পুলিশকে তাক করে গ্যালারির চেয়ার ছুঁড়ে মারতে দেখা গেছে দর্শকদের ব্রাজিলের খেলোয়াড়রা এ সময় মাঠে দাঁড়িয়েছিলেন অফিসিয়ালরাও মাঠে ছিলেন এদিকে ম্যাচ শুরু হলেও একের পর এক ফাউল করে দুই দল বিশেষ করে আজ ব্রাজিল যেন ছান্দিক খেলা ভুলে গিয়ে ফাউলের খেলাতেই মেধে উঠেছে প্রথম চৌত্রিশ মিনিটেই বারোটি ফাউল করেছে ব্রাজিল যেখান থেকে তিনটি কার্ড দেওয়া হয়েছে সেখানে মাত্র চারটি ফাউল করেছিল আর্জেন্টিনা শেষ পর্যন্ত শূন্য শূন্যতে শেষ হয় প্রথমার্ধের খেলা